ওয়েলকাম এভরি ওয়ান তো ডিএলএস টোয়েন্টি ফোর গেমের লাইভ ইভেন্ট চলে এসেছে আরো একটি নতুন লাইভ ইভেন্ট তো এইবারের লাইভ ইভেন্টে দেওয়া হচ্ছে নয়টা দল তোমরা দেখতে পাচ্ছ এখানে রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি তুরিন অ্যাথলেটিক মাদ্রিদ লিলে তারপর ইন্ডোভেন মোনাকো জিরোনা এবং অ্যাস্টন বিলা এবং এই নয়টা দল দেওয়া হয়েছে ছয়শো পঁচিশ কয়েন দিয়ে তোমাকে ঢুকতে হবে তো তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবে যে কোনো একটা বেস্ট টিম তো আজকে এই টিমগুলোর মধ্যে কোনটা বেস্ট হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে দ্রুত একটা লাইক করে দিও সো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ড হবেন টিমটা ফরমেশনটা চার দুই এক এবং এখানে কিন্তু কোনো লিজেন্ডারি প্লেয়ার নেই ওকে তারপরে টিমটা হচ্ছে জিরো আনাটা চার দুই তিন সেম ফরমেশন তো পুরোটাই কিন্তু র্যার প্লেয়ার কোনো লিজেন্ডের প্লেয়ার দেখতেছি না ওকে বন্ধুরা তারপরে টিমটা হচ্ছে এটা হচ্ছে তোমার মোনাকো ফরমেশনটা ফোর ফোর টু ফরমেশন এখানে বেনিয়াডারের মতো কিন্তু খেলা রয়েছে সেন্টার ফরওয়ার্ড এক সময় লিজেন্ডারি প্লেয়ার ছিল এছাড়াও জাকারিয়া তারপর ফোফা রয়েছে তারপর গ্লোবিন রয়েছে অ্যাটাকিং মিড ফিল্ডার তো বেশ কিছু প্লেয়ার রয়েছে তবে এই এই টিমটাতে কিন্তু কোনো লিজেন্ডের প্লেয়ার তোমরা দেখতে পাচ্ছ না তো সাবস্টিটিউটে কিন্তু কিছু খেলোয়াড় রয়েছে মিক্স করা রেয়ার এবং কমন প্লেয়ার ওকে বন্ধুরা তারপরে টিমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার লিলে টিম ফরমেশনটা হচ্ছে চার দুই তিন এক এবং এখানে জোনাথন ডেভিড রয়েছে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কানাডার প্লেয়ার তো তাছাড়া কিন্তু কোনো লিজেন্ডের প্লেয়ার নাই শুধুমাত্র একটাই লিজেন্ডের প্লেয়ার জোনাথন ডেভিড এছাড়াও একটা সেন্টার ব্যাগ রয়েছে অমতি এক সময় কিন্তু এই প্লেয়ারটা লিজেন্ডারি ছিল দু হাজার একুশ ডিএলএস গেমে তো সাবস্টিটিউটে বেশিরভাগই কিন্তু কমন প্লেয়ার কোনো লিজেন্ডারি নেই এবং দু একটা আর কি চারটা রয়েছে প্লেয়ার বন্ধুরা এটা হচ্ছে তুরিন অর্থাৎ ইউভেন্তাস ফরমেশনটা তিন পাঁচ দুই এখানে ব্লাওবিচ রেভিওর তারপর ব্রেমার দ্য তারপর সেসনি রয়েছে এছাড়াও লেফট উইঙ্গের কি এজা তো তিন পাঁচ দুই ফরমেশন বেস্ট একটা ফরমেশন এবং বেশ কিছু লিজেন্ডের প্লেয়ার রয়েছে তোমরা সাবস্টিটিউটে দেখতে পাচ্ছ একটা লিজেন্ডের প্লেয়ার রেড প্লেয়ার এবং কিছু কমন প্লেয়ার রয়েছে ইউভেন্তাস টিমটাতে বন্ধুরা তারপরে টিমটা হচ্ছে অ্যাথলেটিক মাদ্রি তিন পাঁচ দুই ফরমেশন আলভারো মরাতা গ্রিজম্যান রোদ্রিগোডি ডিপল জন ওভ এবং লিওরন্টে তো এই হচ্ছে তোমার লিজেন্ডারি কিছু প্লেয়ার তিন পাঁচ দুই ফরমেশন বেস্ট ফর্মেশন আগেরটার মতোই সেম তবে এখানে কিন্তু বেশ কিছু লিজেন্ডারি প্লেয়ার রয়েছে এবং ভালো হবে এবারের ফরমেশন অনুযায়ী আর কি টিমটা নেওয়া উচিত বলে মনে করি ওকে তারপর টিমটা হচ্ছে স্টনবিলা চার দুই তিন এক এখানে ওয়াটকিন্স এবং এমিলিয়ানো মার্টিনেস এই দুইটা লিজেন্ডার প্লেয়ার রয়েছে এবং এখানে ডিআভে রয়েছে আগে এই প্লেয়ারটা লিজেন্ডার ছিল বর্তমানে কিন্তু র্যার করে দিয়েছে এছাড়াও লুইজের মতো ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে এই টিমটাতে এবং বেশ কিছু সাবস্টিটিউটের প্লেয়ার রয়েছে ওভারঅল ভালো একটা টিম হবে তবে এখানে কিন্তু লিজেন্ডারি প্লেয়ার দুইটাই তো এর থেকেও কিন্তু বেটার টিম রয়েছে ওকে বন্ধুরা আমাদের বেস্ট একটা চার দুই তিন এক হল্যান্ড গ্রিলিশ রোদ্রি বার্ডিওল আছে দিয়াস ওয়াকার এছাড়া রয়েছে গোলকিপার এডারসন তারপর বার্নার্ডো সিলভা আকানজি এবং আলভারেস বেশ কিছু লিজেন্ডারি প্লেয়ার রয়েছে ওভারঅল বলতে পারো পুরো ইলেভেনটাই তোমার লিজেন্ডারি ইলেভেন এছাড়াও কিন্তু সাবস্টিটিউটে কিছু প্লেয়ার রয়েছে ম্যানচেস্টার সিটিতে ভালো একটা টিম হবে এবার ইভেন্টে বন্ধুরা বেস্ট ওয়ান রিয়াল মাদ্রি চার চার তিন এক দুই জুনিয়র রোদ্রিগ বিল্ডিংহ্যাম মিনি ক্রোস বালভার দে আলাভা মিলিটাও রুদিগার তারপর কারবাহাল এছাড়াও কোর্তুইস রয়েছে কামাবেঙ্গা এবং মদ্রিচ বেশ কিছু প্লেয়ার রয়েছে তো এই টিমটাই তোমরা সিলেক্ট করবে অবশ্যই এটাই কিন্তু বেস্ট হবে এবং স্ট্রাইকার পজিশনে দুইটাই কিন্তু স্ট্রাইকার রয়েছে তো তোমরা কে কোন টিম নিবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আমি অবশ্যই রিয়াল মাদ্রি টিমটা নেবো কেননা এটাই কিন্তু ইভেন্টে বেস্ট টিম হবে তো এর পরবর্তীতে যদি বলি তাহলে ম্যানচেস্টার সিটি নিতে পারো যাদের রিয়াল মাদ্রিদ পছন্দ নয় তারা ম্যানচেস্টার সিটি নেবে তবে এটা যেহেতু একটা গেম তোমরা অবশ্যই জিতার জন্য রিয়াল মাদ্রিদ নেওয়া ট্রাই করবে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি